আরে টাকা দিয়ে দেন না হ্যাঁ কি টাকা দেন ওই আপনি তো আজকে টাকা দরকার কথা কস তুই টাকা চাইলি তো করছ কত বড় এই তো অন্ধকার করার মন চাইতেছে না তুই উঠে যাবি গা এ ভাই এই বেটা চুপ একদম চুপ করে বই থাক বুঝছ না বুইরা একদম কানে নিচে দিয়ে কান বড় বানাই দিমু তুই আমার গায়ে হাত দিছস আপনারে জিজ্ঞেস করলাম যে ওইসব ফুদে ফুদে আরে আমার কথা ফুদি তো কইছি আমার কথা ওই রাতে ফুদে কথা শুনে আরে আবার এরকম করেন কেন আপনি অনেকক্ষণ যাবত তখন নাটক দেখতেছি জাম্বু জেট বহে না ব শালা পাঁচ টনি ট্রাকের মতো শরীরটা কাম করে খাইতে পারস না কাম করে খাইতে পারস না কত হয়েছিল আগের 6000 আর এখন হলো 350 6350 খাতা লেখে রাইস আরে কি টাকা দিয়ে দেন না হ্যাঁ কি টাকা দেন ওই টাকা চাই লিখলে তুই টাকা চাই লিখে তুই আমার যখন মন চাইবে আমি তখন টাকা দিব আপনি টাকা চাই লিখে লিখা আপনি তো আজকে টাকা দরকার কথা কস তুই টাকা চাই লিখে তো করছ কত বড় এই তুই আমার চিনস না এই তো অন্ধকার করার মন চাইতেছে না তুই উঠে যাবি গা এক মিনিট তখন উঠে উঠে দিবে কিন্তু বুঝছ না আরে ভাই আপনি গতকালকে আসে বললেন তো আজকে টাকা দিবেন এই পেটা আমার যখন মন চাইবো তখন আমি টাকা দিবো বুঝছ না আমার যখন মন চাইবো এই টাকা দাস টাকা টাকা এটা বাতাস হ্যাঁ হ্যাঁ গেনা কত সুন্দর দেখছস আমার যখন মন চাইবো তখন দিবো তুই টাকা চাইলি কি গা তো তা আছো তো দেন বুঝিনা কত কত টাকা দাও সেই দিমু না এ ভাই মাল কি আমি কি চুরি করে আনছিনি তুই চুরি করে না ডাকাতি করে না তোর আমি জিগাইছি আমার যখন মন চাইবো আমি তখন টাকা দেবো এই যে টাকা দেখছস আমার যখন মন চাইবো তখন দেবো আমি কি হাওয়া খেয়ে থাকবো নাকি মুখে কথা কইতেছ তুই কি রে বাকি খাইছেন টাকা চাই চাইতে আবার উল্টা পাল্টা কথা বলেন তো সাহস দি বাইরে আছে কারে হ্যাঁ একদম আছেন একদম একদম সান বন্ধ করে দিমু একদম সান বন্ধ করে দিমু হ্যাঁ কি হইছে রে কে ভাইয়া কি হইছে টাকা চাই আমার ছোট ভাই খাইছে তুই টাকা চাবি কিনলি গা এনে ব্যবসা করস তুই টাকা দেশ আমারে বেটা এলাকায় ব্যবসা করলে টাকা লাগে তুই হ্যাঁ ভাই দেবি করস এ বেটা দিবি সিগারেট দে বেনসন দে ভাই আগের টাকাটা একদম চুপ বই থাক বুঝছ না বুইরা একদম কানে নিচে দিয়ে কান বড় বানাই দিমু একদম চুপ থাক কয়টার কথা বলি 11600 11600 কাম কর দোকান দিস না 50000 টাকা দে এক কোন বাই করবি আবার এরকম করেন কেন আপনি অনেকক্ষণ যাবত তখন নাটক দেখতেছি আমি কে জানো দেখ আমি কে দেখছ হ্যাঁ মাস্তান হয়ে গেছস হ্যাঁ জায়গার মালিক কে তুই না তোর বাপ এই এদিকে বহে নেব ব জায়গার মালিক কে এই জাগার মালিককে কথা কথা কস না কে জাগার মালিককে তুই হ্যাঁ তোর বাপ
হ্যাঁ তুই কি বাড়িওয়ালা? এই যে মালগুলি সিগারেট নিলি, চা খাইলি, এই লোক টাকা চাওয়াতে ধাপার ধাপ করে মারলি, ঘটনাটা কি দুনিয়াটা কি মগের মুল্লুক? এই মগের মুল্লুক হ্যাঁ না তোর কাছে জিম্মিয়ারা, হ্যাঁ এরা এই ছোট্ট একটা ব্যবসা করিয়া সংসার নিয়ে তারপর এরা চলে। তখন মতো কিছু মাস্তান আছে, পেতি মাস্তান, পাতি নেতা, পাতি নেতা আইসা একটা সিগারেট দে, এই লেখা রাখিস পরে দে মনে বাপদাদার জমিদারি। হ্যাঁ এরা কি খেতে চাষ করে? এগুলি কিনা আনা দোকান থেকে বাজার থেকে নগদ টাকা দিয়া কিনে আইনা, তারপর এখানে ব্যবসা করে সারাদিন রোদ্রে বৃষ্টিতে ভিজে, তারপর কষ্ট করে দুইটা টাকা কামায়, কামায়া এই টাকা দিয়া বউ বাচ্চা পালে, তখন মতো মাস্তানি করে। হ্যাঁ এই সালার বউ কিরে, হ্যাঁ ব নিচে বো নিচে বো, আমারে কয় কি কয়, এই বুড়া তোর কী হয়েছে কী হয়েছে, একে পারাদা দম বাড়ি করে ফেলাম কিরে, আর কে গেছে তোকে লগে, এ কত টাকা পাবেন আপনি? এনার কাছে 11,600। দে টাকা দে দে টাকা দে টাকা দাস না কে এটা কি মোবাইল তোর? এই টাকাটা ধরো, এই টাকাটা তোমার কাছে রাখবা, ওদের দুজনের যা বিল হয়েছে এখান থেকে কাইটা, বাকি যে টাকাটা থাকবো এটা আলাদা করে রেখে দিবা, আবার আইসা পরবর্তীতে যখন যা খাইবো এখান থেকে টাকাটা নিয়ে নিবা, একটা টাকাও এখান থেকে দিবা না, ওরা খায় খায় শোধ করবো, ঠিক আছে? ব্যানসন এই বেটা কী করস, তুই কী করস, এই জাম্বু জেট বহে না ব, সালা 5 টনি ট্রাকের মতো শরীরটা, কাম করে খাইতে পারস না, কাম করে খাইতে পারস না, হ্যাঁ ছোটো ভাই মায়ের কী করুম, একটা চুমা দিয়ে দেই দিমু, হ্যাঁ বুঝেন চুমা দিমু, তুই তো বুঝস বয় না ব, তোর ছোটো ভাই বুঝে না, তুই তো বুঝস ছোটো ভাইরে বুঝস না কে, হ্যাঁ তখন মতো কিছু পাতি নেতা আছে, কিছু পাতি মাস্তান আছে, প্রত্যেকটা এলাকায় আছে এরকম, একটা ভাব লুয়া শার্টের কালার খাড়া কইরা, এ মামা এটা সিগারেট দে তো, এরকম ভাব লুয়া চলে, আসলে যায় আতায় দেখগা ঘরে পাতিলে ভাতও নাই, হ্যাঁ বাপ মা অনেক কষ্ট করে আর পোলারা কী করে, আর চুলের ডিজাইন তো কয়ে লাভ নাই, আরে বাবা রে বাবা, ও আহ রাহুল রায়, হ্যাঁ আর করবি ভবিষ্যতে এগুলি? স্যার ও একবারে বাচ্চা কিছু বুঝে না, যাই লাড়ি কই আর করবি ভবিষ্যতে, মনে থাকবো মাস্টার কাছে, আর জীবনে বাকি খাইবেন মনে রাখে জন্য আর ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সময় এরকম দৃশ্য আমার চোখে পড়ে একে সারা জীবনের লেখা ঢুকাই তুমি। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? আমার মুদি দোকান থেকে ওরা 6,300 টাকা বাকি খাইছে, এরা দুজন টাকা চাইলে এরা গরম দেখায়, এলাকার নেতা এই গরম দেখাই চলে, টাকা দেয় না। এলাকাটা কি তোর বাপের লিজ আনছে, গভর্নমেন্টের থেকে লিজ আনছে? হ্যাঁ তোর ফ্যামিলির লোকজনরা যে এলাকাটা লিজ আনছি 99 বছর, এই 99 বছর আমরা যেখান থেকে যা খুশি খামো, কোনো টাকা দেবো না, কোনো বিল দেবো না, নাকি লিজে আনছে? হ্যাঁ অনেক পরিশ্রম করে এরা টাকা কামায়, এই যে দোকান করে না অনেক পরিশ্রম করিয়া, সালা মানুষ দিন আই না দিন খাইতে পারে না এখন, আর তোর তোরা বয়া বয়া ইল্লা স্টোর খুলে লইছ, হ্যাঁ টাকা দে টাকা দে, টাকা দে দে টাকা দে টাকা দে, এ চান্দি ব এনে এনে ব এনে ব ব দুম্বার মতো চায় থাকসকে দিমু না মুরব্বি রাতের বেলা দে অক্ষণে দে দে, কতদিন হয়েছে টাকা? টাকা প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে, 7 মাস হয়েছে, এনে কত? 6,000 আর 2,000 দে দিবি, নাহলে একটা বাড়ি দিয়ে চান্দি ফাটায় ভালো, আরো 2,000 দে আরো 2,000 দে, এই 6,000 টাকা যদি সে ব্যবসায় খাটাইতো আরো 2,000 টাকা তার প্রফিট হইতো, ওইটা সহ ভবিষ্যতে কোনো দিন বাইচা থাকতে কোনো অসহায় দুস্থ মানুষের উপর যদি নির্যাতন অত্যাচার করস তাহলে গলার মধ্যে চিবি দিয়ে মাইরা ভালো মেক্কারে, এই দুম্বা পাড়ার মতো শরীরটা কাম করে খাইতে পারস না, হ্যাঁ তোর বাপের আছে অগো বাপের তো নাই, তাহলে অগোটা নিয়ে কেলে খাস, গরিবের একটা অসহায় মানুষের টা নিয়ে কেলে খাস কেন খাস,
হ্যাঁ নাকি তোকে শাসন করার মতো কেউ নাই এর লেগা আমার বাপে হাজির সাহেব তোর বাপে হাজির হাজির ঘরে তো পাজি হইছস হাজির ঘরে তাই শাল আর দুম্বা এনে ব ব এনে তোরা এবার কুরবানির মতো নিয়া শাল আর বসালা কি রে কি পাইছস আর জীবনে কথা স্যার চার পাঁচ স্যার জীবনে কথা স্যার পাও স্যার পাও স্যার একের পা ধরবি না খবরদার করে দিলাম হ্যাঁ কি করো মোহনে ক বন্ধুমো হ্যাঁ বন্ধুমো হ্যাঁ ভবিষ্যতে করবি আর কেন তোর কারা এনে কারা খারাস নাকে কারা খান কেন তোর ব ব ওঠ ব ওঠ আর ভবিষ্যতে করবি তাহলে ২৬ তলা বিল্ডিংয়ের মতো শরীরটা হ্যাঁ কাম করে খাইতে পারো না কাম করে খাইতে পারো না অসহায় মানুষে গিয়া মাইরা কাইরা তারপরে খাও তোমার মতো পাতি নেতা গলি পুরো এলাকাটা বিভিন্ন পাড়া মহল্লায় পাড়া মহল্লা আটন যায় না আটন যায় না আচ্ছা তো দাদা এই খারা তৈরি থই না তো সিগারেট তো খারা টাকা পকেটে বর টাকা পকেটে বর টাকা পকেটে বর বর বরস না ইমন ভাব দোষে মনে হয় যে নিজের নামটা জানে না তোর নাম কি ভুলে গেছ জানতাম আমি আবার একটু চোখের আড়ালই আয় কবি কার কাছে বিচার দিচ্ছিস হ্যাঁ একটা ভাব কেন ধর স্যার কেন ধর শুনে কান কেন ধর কথা শুনে লাগে স্যার 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 কি এলাকায় আমার একটা মানে ঠিক আছে এবারে আমি আর কোনদিন করুন না ও আপনি মানি লোক হ্যাঁ আলহাজ আব্দুল হান্নান কেন ধর স্যার কানে ধর জুতারা দা জুতারা দা কানে ধরবি আমি তো দেখাইতেছি এলাকার মানুষরে সব এলাকার এই যে আপনারা সবাই চিনা রাখেন যদি কোনো রকম মাস্তানি করতে দেন দশজনে মিলে একত্রিত হইয়া তারপরে একটা মতো বাড়ি শুরু করবেন কোনো ভয় নাই একবারে যত লাই দিবেন কান উঠবো কানে ধর কানে ধরস নাকি ধর ব ব ওট আর করবি ভবিষ্যতে মন থাকবো হ্যাঁ হ্যালো তোর এই যে তোর বাদামের দোকান যা পিছের দিকে তাকাবি না ধরতে তোমার টাকা পাইছো আর যে শোনেন আপনাদেরকেও বলি ওই যে কোনো পাতি নেতারা আইসা মাস্তানরা আইসা মাস্তানি করবো আর আপনারা সুযোগ দিবেন ভয় পাইবেন তাহলে কিন্তু আরও ঘাড়ের উপর চাইপে বসবো আরও দশজন মিলে একত্রিত হইয়া শক্ত হাতে এদেরকে প্রতিহত করবেন কোনো সমস্যা হলে সাথে সাথে প্রশাসনে নক করবেন মনে থাকবে ঠিক আছে যাও ঠিক আছে ধন্যবাদ মুরব্বী ভালো থাকেন